হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের কক্সবাজারের থার্ড ডে। রিজি স্টার্ট করেন না, সাইকেল দাও একটু, এটা শাকের কি অবস্থা ব্রো? তোমার মন খারাপ কেন? হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে কক্সবাজার ট্যুরে, কক্সবাজারের নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পরশুদিন কক্সবাজার ল্যান্ড করেছি, এখন অনেক টায়ার্ড ছিলাম, সো হোটেলেই ঘুমাইছি কালকে সারাদিন। আজকে ঘুরতে আসলাম, এখন দেখলাম যে অনেক ঢেউ এখানে, সো আমরা আবার বাসায় চলে যাচ্ছি। আমরা পরবর্তীতে আপনাদেরকে যখন নামবো বিচে, তখন আমরা ড্রেস চেঞ্জ করে আসি, তারপর দেখাবো। আমার সাথে আমার বন্ধু শাকির, অনেক আফসোস একটা জিনিস নিয়ে, সিঙ্গেল সিঙ্গেল লাগতেছে। কক্সবাজারে সব কিছু আগের মতোই রয়েছে, শুধু রাস্তাগুলো একটু চেঞ্জ হইতেছে। রাস্তাগুলোর ভিতরে ঢোকার যে মানে টুরিস্ট স্পটে ঢোকার যে রাস্তাগুলো, ওগুলো জাস্ট টু লেনের ছিল, এখন মানে আরও একটু বড় করতেছে, সামনে রাস্তার কাজ চলতেছে। আর এই করোনা টাইমেও মানে কী বলবো, মানে এত মানুষ, অনেক পর্যটক এখানে, মানে বুঝেই যাবেন এখানে এখন যে মানে প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে। আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমরা হোটেল সি পয়েন্টে উঠেছি আর বিচে আসলাম সকালবেলা। এখন সি পয়েন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, এখন ওখানে যাচ্ছি, কারণ আমরা ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে এখানে আবার ব্যাক করব। এখন 12টা বাজে আর এখন অনেক ঢেউ। হোটেল সি পয়েন্ট উঠেছি আর আমরা, আমাদের রুমমেট ঘুমাচ্ছে ভিতরে, তো আমরা ওনাকে নিয়ে বিচে যাব, উনি অনেক টায়ার্ড। এখন অনেক ঢেউ ভাই, চলেন। গাইজ, এখন হচ্ছে দুপুর 11টা বাজতেছে। মানুষ অনেক
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন কক্সবাজার আসি আর আমরা বিচ থেকে ঘোরাঘুরির পর আমরা হোটেলে চলে এসেছি। এখন আমরা স্নান করছি, স্নান করে এখন আবার আমরা নিরিবিলি রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য। আর ওখানের যে আচারের যে খিচুড়িটা পাওয়া যায় ওইটা নাকি বেস্ট, আমাদের তন্ময় ভাই এটার জন্য আমাদেরকে সাজেস্ট করেছে। সো আমরা এখন এটা খেতে যাব, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এটা রিভিউ দিব। কক্সবাজার আসি দুই দিন ধরে আর আজকে আমাদের থার্ড ডে। আমরা কালকে রাত 4টা পর্যন্ত বিচে ছিলাম, সো আমরা অনেক টায়ার্ড ছিলাম, তো এখানে আমরা ঘুমাইছি আজকে 3টা পর্যন্ত, এখন ঘুরেতে 3টা বাজে। আর আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যাব পশি রেস্টুরেন্টে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন পশি রেস্টুরেন্টে আসছি। পশি রেস্টুরেন্টে আমরা 3টা আইটেম অর্ডার করছি। একটা হচ্ছে ভর্তা আইটেম, মাছ ভর্তা আইটেম, তাই না ভাইয়া? মাছ ভর্তার আইটেম। এখানে আমাদেরকে 15 রকমের ভর্তা দিয়েছে আর আমরা মুরগির মশলা অর্ডার করেছি, 15 রকমের ভর্তা দেওয়া হয়েছে। Fucking shit, bro. আমরা প্রথমে হোটেল সি পয়েন্টে উঠছিলাম এবং আমাদের থাকার দিন আরও একদিন বেড়ে গেলো, সো আমরা ওইটাতে রুম যেটাতে ছিলাম ওইটা বুক হয়ে গেছে। তারপর আমরা গ্র্যান্ড বিচ রিসোর্টে উঠছি। এটার হ্যাঁ আমাদের স্পন্সর, এটার ইন্টেরিয়রটা অনেক জোস। আরে
আমরা এখন গ্র্যান্ড বিচ রিসোর্টে আছি। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, যে রুমের ইন্টেরিয়র। এখানে একটা ব্যালকনি আছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের কক্সবাজারের থার্ড ডে। আর আজকে এখন যেহেতু এখন রাত হয়ে গেছে, আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি। আমরা দুপুরবেলায় পশিতেও গিয়েছিলাম, পশি রেস্টুরেন্টে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি কী কী দিয়ে আমরা খেয়েছি। ওখানে অনেকগুলো ভর্তা আইটেম পাওয়া যায়, প্রায় 15টা ভর্তা আইটেম আমরা পেয়েছি। আর সাথে আমরা নিয়েছি হচ্ছে চিকেন মশলা, যেটা আছে ওইটা নিয়েছি। আর সন্ধ্যায় আসার পর আমরা বিচে গিয়েছিলাম, আর ওখানে হচ্ছে অনেকক্ষণ থাকার পর আমরা এখন আবার ব্যাক করছি ইয়াতে হোটেলে। এখন আমরা হচ্ছে কড়াইতে যাবো। কড়াইতে যেহেতু অনেক ভালো ভালো বারবিকিউ আইটেম পাওয়া যায়, ওখানে আমরা বারবিকিউটা একটু টেস্ট করে দেখবো কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি আপনাদেরকে কড়াইতে যাওয়ার পর দেখাবো। আর কালকে হচ্ছে আমাদের লাস্ট ডে। আজকে আমাদের কক্সবাজারের লাস্ট ডে, আর আমরা এখন সব ব্যাগ প্যাগ গুছিয়ে নিয়েছি। আর যদি আমাদের 11টায় চেক আউট, সো আমরা এখন এগুলা রিজার্ভেশন রুমে রাখবো জিনিসপত্রগুলা। তারপর আমরা হচ্ছে ব্রো, দেয়ার ইজ এ সারপ্রাইজ, আমি তোমাদের জন্য একটা রুম বুক করে ফেলছি। তোমাদের ব্রো, আমাদের তন্ময় ভাই আমাদের জন্য একটি রুম বুক করে ফেলেছে। ঠিক আছে, আমরা এখন ওই রুমে রাখবো জিনিসপত্রগুলা, আর তারপর আমরা বিচে যাবো। হ্যালো ভিউয়ার্স, আমরা হোটেলটা ছেড়ে দিচ্ছি, আর এখন আমরা হচ্ছে ইয়েতে যাব, বিচে যাব। সো আমাদের সাথেই থাকুন। জানে কাহাঁ হাওয়ায় হাওয়ায় লে যায় তুঝে কাহাঁ।